ভালো লাগছে যে খুব প্রিয় একটি জায়গা দুর্গাপুর, এবং সেই ব্যানারটি নতুন পল্লীর একত্রিত ক্লাবের অনুষ্ঠানে কিছু করতে পারবো এই কোভিড পরিস্থিতির মধ্যে, এটা জেনেই ভালো লাগছে। আর হাততালিটা আমি এসে প্রথমেই দিতে বললাম এই কারণে, সেটা হচ্ছে ঠান্ডা তো পড়েছে না, সব থেকে বেশি কালিয়ে যাওয়ার জায়গাটা হচ্ছে হাত, একটু হাততালি দিলে একটু গরম হয়, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথাটা খুব ভয়ঙ্কর, দ্বিতীয় কথাটা হচ্ছে যে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন ভগবান শুধুমাত্র মানুষের কপালেই দিয়েছেন হাসি এবং হাততালি, নইলে কাল সকালে বেনাচিচি বাজারে দেখবেন না যে কোনো গাধা হো করে হাসতে বা হাততালি দিচ্ছে, দেখতে পাবেন না। যদি রাস্তায় কখনো দেখেন যে একটা গাধা হো করে হাসছে, তাহলে পরিষ্কার বুঝে যাবেন যে গাধাটা মানুষ হওয়ার চেষ্টা করছে। আর মানুষ হয়েও মজার কথা শুনে যদি গোমরা মুখে চুপচাপ হাততালি না দিয়ে না হেসে বসে থাকে, তাহলে ঠিক উল্টোটা বুঝবেন যে মানুষটাও কিন্তু আবার গাধা হওয়ার চেষ্টা করছে। আমি চাই না যে এখানে কেউ গাধার সংখ্যা বেশি, মানুষের সংখ্যা কতটা বেশি একবার হাততালিটা জানতে চায়। এবারে ঠিক আছে, হাতে ঘা নাগলে কেউ কিছু করতে চায় না তো। উপর থেকে দেখছিলাম যখন এলাম, যতগুলো দর্শক আছে আছেন বা আছে, তার মধ্যে ইয়ং ছেলেরাও কিছু আছে, এবং তারা ম্যাক্সিমামটাই দেখলাম মোবাইল টোবাইল নিয়ে ঘাটাঘাটি করে পরে কিছু একটা করছে। তাও বর্তমান সময়টা একটু ভালো করে দেখবেন, আমার বাঁ পাশে বৌদি টাইপের অনেকেই আছেন, সামনে আছেন দাদারা আছে ভাইয়েরা আছে। মেয়েদের এখন অনেক কাজ বাড়িয়ে দিয়েছে, একটি মেয়ের হাইট 4 ফুট, সকাল থেকে দেখবেন 6 ফুট হাইটের একটা মোবাইলকে দোদারে টেনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারপর আবার ছবি দিচ্ছে। আমার বাবার জন্য আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না কেন হাসের মতো ঠোঁটটা করে তারপর ছবি তোলে, বুঝতে পারি না। এদিক থেকে একটা ছবি নিল, সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট, তারপর 1 ঘন্টা ধরে দেখে নিল কতগুলো লাইক কতগুলো কমেন্ট, যদি লাইক কমেন্ট বেশি থাকে তাহলে লাইক রইল পোস্ট, নইলে সেটাকে ডিলিট করে উল্টো দিকে আবার হাসের মতো ঠোঁটটা করে আবার ছবি পোস্ট করে সারা দিন এই কাজ চলছে। আমি বলছি আপনারা সুন্দরী, আজকের এখানে একত্রিত ক্লাবে বৌদিরা তো মেকআপ টেকআপ করেই এসছেন, এখান থেকে ছবি আপলোড করে দেখে নেবেন কত ফেসবুক ফেসবুক সব কিছু। কে বলেছে আপনি সুন্দরী নন? আপনারা প্রত্যেকেই সুন্দরী, কিন্তু আমি আপনাকে সুন্দরী তখনই মেনে নেবো কালকে আপনি আধার কার্ড কিংবা ভোটার কার্ডের ছবিটা একবার ফেসবুকে পোস্ট করে কটা লাইক পাচ্ছেন আমাকে দেখেন, আপনি দেখান আধার কার্ডের ছবিটা কটা লাইক পাচ্ছেন। কি ক্যামেরা দিয়ে যে এই আধার কার্ডের ছবি বানানোর তৈরি হয় আমার মাথায় এখনো পর্যন্ত ঢোকে না, বিশ্বাস করুন। আমার আধার কার্ডের ছবি দেখে আমার মা হো হো করে কাঁদছিল, আমি বললাম আমি তো মরে যাইনি বেঁচে আছি, তুমি কাঁদছো কেন? বললো না আমার দাদু অনেকটা এরকম দেখতে ছিল। কোথা থেকে কোথায় রিলেট করছে ভাবো, একটা সাধারণ মানুষ, ক্লাবের সম্পাদক রাকুদা টাকুদা এদেরকে দেখবেন কত ভালো মানুষ, আর তাদের আধার কার্ডের ছবিগুলো তাকিয়ে দেখবেন পুরো শক্তি কাপুর মার্কা একটা লোকের চেহারা দেখতে পাবেন। ও লেডিস হোস্টেলের বাইরে কোনো দায়িত্ব দিয়েছে সিকিউরিটি গার্ডের এরকম একটা ছবি। আমি কলকাতায় থাকি, যেদিন আমি প্রথম আধার কার্ড করিয়েছিলাম মা রাত্রিবেলা ফোন করছে আগের দিন তাড়াতাড়ি চলে আয় রাতের থেকে লাইন দেন হলে সব কিছু বন্ধ হয়ে যাবে। আমি বললাম কেন, এই এমন একটা সরকার এসছে সারাটা জীবন তো শুধু লিঙ্ক করাতে করাতেই আমার পেরিয়ে যাচ্ছে, বলছে না আধার কার্ডে ছবি তোলাতে হবে। এবার রাত 12টা থেকে পেচ্ছাপ পায়খানা, খারাপ কথা বলছি পেচ্ছাপ পায়খানা বন্ধ করে লাইনে দাঁড়িয়ে আছি রাত 12টা থেকে বিডিও অফিসের সামনে, সকাল 10টা পর্যন্ত যে যাকে পাচ্ছে ধাক্কা দিচ্ছে, এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছে, আমিও দিয়েছি ধাক্কা, লোকে ধাক্কা দিচ্ছে হুড়োহুড়ি দেখো। এক বয়স্ক ভদ্রলোক তখন 10:30 বাজে আমাকে 3 বার ধাক্কা দিয়েছে, আমি বললাম দেখুন আপনার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু রাত থেকে পেচ্ছাপ পায়খানা বন্ধ করে আমি দাঁড়িয়ে আছি, আপনি দাঁড়িয়ে নেন, বয়স্ক মানুষ পিছনে গিয়ে দাঁড়ান নইলে কিন্তু খারাপ হবে। ভদ্রলোক আমাকে বললেন উৎপলবাবু আপনি বাঁকুড়ার মানুষ, আপনাকে আমি চিনি, আপনি মিরাক্কেল করেন, আমাকে যেতে দিন। আমি বললাম না কখনোই না, বয়স্ক বলে আপনাকে ছেড়ে দেবো নাকি, আমি কেন লাইনে দাঁড়িয়ে আছি তারা। বললো আমি আধার কার্ডের অফিসার, আমি যার কাছে যাচ্ছি সেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, আমার কাছে চাবি, আমি গিয়ে দরজা খুলবো তবেই ছবি তোলা হবে, তা নাহলে আমি যাবো কী করে? ভাবুন কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বেসিক্যালি এই ক্লাবের অনেকেই আমাকে চেনে, বিধানরা তো আগের থেকেই চেনে, আপনারা জেনে রাখবেন যে আমি কিন্তু আগে স্ট্যান্ড আপ মিরাক্কেল মানে মিরাক্কেলে স্ট্যান্ড আপ কমেডি করতাম না, আমি সাইন বোর্ড লিখতাম, এই যে পিছনে সাইন বোর্ড দেখছেন এরকম সাইন বোর্ড লিখতাম। একবার এই অজয়ের বুদ্ধিতে আমার সামনে যে বসে আছে গাড়ির মালিক, ও বললো তুই তো ভালো লিখিস তাহলে সাইন বোর্ডটাকে ব্যবসা হিসেবে নেয়, দুর্গাপুরে প্রচুর লোক ব্যবসা হিসেবে নেয়। তো একদিনই 4টে অর্ডার পেয়েছিলাম 4 জায়গা থেকে, বড়জলার থানার যিনি আইসি ছিলেন তিনি ছিলেন লোকনাথ বাবার ভক্ত, তিনি আমাকে একটা সাইনবোর্ড লিখতে দিয়েছিলেন, উৎপল আমাদের একটা সাইনবোর্ড থানার লিখে দে, লিখবি রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাদের স্মরণ করিবে আমরা উদ্ধার করিব, লিখেছিলাম।
একটা ম্যারেজ হল যেখানে বিয়ে হয় তারা আমাকে লিখতে দিয়েছিল যে আমাদেরটা লিখবে তুমি, আপনার ভবিষ্যৎ জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। আমার ওখানে একটা মদের দোকান আছে বড়জোড়াতে, প্রতিদিন মাতালে ঝামেলা, মালিক বাধ্য হয়ে লিখতে দিয়েছিল আমার একটা লিখে দিয়ে দোকানে যে এই দোকানটা বিক্রি আছে, আমি আর মদ ব্যবসা করবো না। আর আমাদের মহাশ্মশানের উদ্বোধন, তারা আমাকে লিখতে দিয়েছিল উৎপল আমাদের একটা সাইনবোর্ড লিখে দিবি, তাতে লেখা থাকবে পরপারে স্বাগত। বিশ্বাস করুন, চারটে বোর্ড লিখেছিলাম পাকা রং দিয়ে, বানানে ভুল নেই, কোনো গন্ডগোল নেই, গন্ডগোলটা পাকালো আমার অ্যাসিস্ট্যান্ট চাঁদমোহন। সন্ধ্যাবেলায় লিখে পরে বললাম যা চারটে বোর্ড চার জায়গায় লাগিয়ে দিতে পারবি তো, বললো হ্যাঁ পারবো। হতভাগা লাগালো সব ভুল যায়, শ্মশানে লাগিয়েছে আপনার ভবিষ্যৎ জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। মদের দোকানে লাগিয়েছে রণে বনে জলে জঙ্গলে, যেখানেই বিপদে পড়িবে আমাদের স্মরণ করিবে আমরা উদ্ধার করিব। ম্যারেজ হল যেখানে বিয়ে হয় সেখানে লাগিয়েছে পরপারে স্বাগত, যেটা শ্মশানে লাগানোর কথা। আর সবচেয়ে ভয়ঙ্করটা লাগিয়েছে বড়জোড়া থানার দেওয়ালে, দোকানটা বিক্রি আছে। আর তারপর থেকে এরকম যদি বুঝতে পারেন একটু জোরে হাত চালি দিন, এগুলোই আমাদের অক্সিজেন, এর বাইরে কিছু হয় না। ওই যে ফেসবুকের কথা বলছিলাম না, মোদিজি যতই বলুন বেটি বাঁচাও বেটি পড়াও অনেক রকমের গল্প বলেন, আমি সেই জায়গায় ফিরি না। এবার অনেকে আমাকে বলে তুমি মোদিজিকে নিয়ে কেন বলো, উনি কি তোমার শত্রু? আমি বললাম না, আমি তাও না, আসলে উনিও আমাদেরকে অনেক যোগ দেন, জানেন তো আমরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাইকারই কাছ থেকে যোগ নিই। এই যে মোদিজি হরিয়ানা নির্বাচনে গিয়ে পরে বললেন নির্বাচনী প্রচারে হাম ঘর ঘর মে শৌচালয় বানাইনি, মানে ঘরে ঘরে পায়খানা বাথরুম বানাবো, ঠিক আছে। তারপরে আবার মহারাষ্ট্রের নির্বাচনে গিয়ে বললেন হ্যাঁ খুদ নেই খাওয়া কিছু খানে বি নেই দুঙ্গা, মানে নিজেও খাবো না কাউকে খেতেও দেবো না, তাহলে আমার পায়খানা বাথরুমটা বানিয়ে লাগবে, লোকে মটরশুঁটি গুনতে ভেতরে ঢুকবে, খাবে ইন্ডিয়া তবে তো যাবে ইন্ডিয়া, আপনি খেতেও দেবেন না পায়খানা বাথরুমও বানাবেন। আমরা এখান থেকে নিই, এবং আপনারা এই ব্যানার্জির মানুষ জেনে খুব গর্বিত হবেন, এই কারণে গত বছর রেল বাজেট পেশ হয়েছে। রেল বাজেট পেশ হওয়ার পর আনন্দবাজারে একটা বিজ্ঞাপন এসেছিল, তাতে লেখা ছিল রেলমন্ত্রী বলেছেন যে হাউ টু মেক এ বেটার রেল বাজেট ইন নেক্সট ইয়ার প্লিজ সাজেস্ট মি, মানে আমাদেরকে সাজেস্ট করুন রেলমন্ত্রককে যে রেল বাজেট আরও ভালো কী করে হবে। এই উৎপল ঘোষকে যাকে দেখছেন কমেডিয়ান হিসেবে, আমি একটা চিঠি পাঠিয়েছিলাম রেল দপ্তরে, তাতে পরিষ্কার লিখেছিলাম প্রিয় রেলমন্ত্রী আপনি রেল বাজেটে রেলের ভাড়া বাড়ালেন কি কমালেন আমাদের কিচ্ছু যায় আসে না, দুর্গাপুরের মানুষ পশ্চিমবঙ্গের মানুষের কিচ্ছু যায় আসে না, প্ল্যাটফর্ম টিকিটসে হাওড়ার একদিকে 50 টাকা একদিকে 10 টাকা কিচ্ছু যায় আসে না, কারণ রেল মন্ত্রকের রেল বাজেটে একটা লক্ষ্য থাকে, টার্গেট থাকে, সেই লক্ষ্যে আপনারা পৌঁছে যাবেন, কিন্তু যেটা লক্ষ্যে পৌঁছচ্ছে না টার্গেটে পৌঁছচ্ছে না সেটার কথা ভাবুন। এই যে রেলের পায়খানা বাথরুমের মধ্যে একটি মগ রেখেছেন ছোট, সেটা আবার ছোট্ট চেন দিয়ে বেঁধে রেখেছেন, ওটা তো টার্গেটে পৌঁছচ্ছে না। রেল বাজেট যদি ভালো করতে হয় তাহলে দয়া করে চেনের সাইজটা বড় করুন, যাতে করে মগের জলটা ওই জায়গা পর্যন্ত পৌঁছায়। কত তেঁদর রেলমন্ত্রী দেখুন আমাকে আবার একটা চিঠি পাঠিয়েছে, প্রিয় উৎপলবাবু আপনি ঠিক বলেছেন, কিন্তু স্যার এটাও ঠিক, আমরা চেন দিয়ে পরে বেঁধে রেখেছি মগটাকে, ছোট চেন সাইজ টার্গেটে পৌঁছচ্ছে না, আপনাকে কে বেঁধে রেখেছে? ঘুরিয়ে ফিরে টার্গেটকে মগের কাছে আপনি নিয়ে যান। এই ঘটনার মধ্যে দিয়ে চলছে। আর এই শীতকাল এলে পরেই একটা বিষয় সবসময় আমার মাথায় আসে, বাঙালি মানুষ আমরা শীতকাল এবং গ্রীষ্মকালের মধ্যে একটা খুব পার্থক্য আছে, জানি না আপনাদের হয় কিনা জানি না। এই যে শীতকাল, শীতকালে আপনি রাত 12টা পর্যন্ত খুঁজে পাবেন না লেপটা আড়ের দিকে নিয়ে চেন লম্বার দিকে, কেউ পায় না। রাত 8টায় এদিকে টানবেন 10টায় উল্টো দিলেন না, এটা আড়ের দিকে আবার লম্বার দিকে এদিক ওদিক দিয়ে ভোরবেলা দেখবেন খালি গায়ে আপনি বিছানায় পড়ে আছেন আর লেপটা মাটিতে পড়া পড়ে যাচ্ছে। গ্রীষ্মকালে আরেক সমস্যা, গ্রীষ্মকালে কোনো বড় লোকের ছেলে যদি তার বাবাকে বলে বাবা খুব গরম করছে কিছু একটা করো, বাবা বলে বাবু আজকের দিনটা অপেক্ষা কর কালকে বাড়িতে একটা এয়ার কন্ডিশন লাগিয়ে দেবো। আর আমার আপনার মতো গরিব ঘরের ছেলেরা যতবার বাবাকে বলেছে বাবা খুব গরম করছে কিছু একটা করো, বাবা প্রতিবার বলেছে বাপ আজকের দিনটা অপেক্ষা কর কালকে ন্যাবলা সেলুনে নিয়ে গিয়ে তোর মাথাটা ন্যাড়া করে দেবো, তোর গরম এমনিতেই কেটে যাবে। একটা বাঙালি ছেলে সারা জীবনে 6 থেকে 7 বার গরম কাটানোর জন্য মাথাটা ন্যাড়া করে, আমিও মাথাটা ন্যাড়া করেছি ওই জন্য টুপি পরে আছি, চিনতে পারছেন না অনেকে, এখন তো আবার অন্য কারণে চিনতে পারে না, মুখে সেই গরুর মুখোশের মতো এখন আমরা সবাই মাস্ক টাক্স করে ঘুরে বেড়াচ্ছি। কয়েকদিন আগে নিউ টাউনে শো করতে গেছি, এই যে দাদা একটু আগে যিনি এখানে অ্যাঙ্কারিং করছিলেন, সেরকমই আমি অনুষ্ঠানের আগেই সবাইকে বললেন দর্শকদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখুন, একটু দূরে দূরে বসুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। ওনার বক্তব্য শেষ হলো, তারপর মাইকে গান বাজছে আরও কাছাকাছি আরও পাশে এসো, লোকে কী করে শুনবে। আর এই করোনাকালে আমাদেরকে অনেক শিক্ষিত করে দিয়েছে, বাঙালি মানুষ ইংরেজি বলতে ভালো পারতো না, কিন্তু এখন আপনি দেখুন একজন গরিব কৃষক পর্যন্ত কোয়ারেন্টাইন স্যানিটাইজার আইসোলেশন কত বড় বড় ইংরেজি শব্দ বলে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর কেসটা ঘটেছিল আমার অ্যাসিস্ট্যান্ট চাঁদমোহনের ছেলে, গত বছর HS পাস করেছে, ভালো রেজাল্ট করেছে,
তো ছেলেকে বলছি সঞ্জীবন বাবা তুই এরপরে কি হতে চাস, বলছে বাবা আমার মনে হচ্ছে করোনার ভ্যাকসিন গুলো সব জলে ভরা, অরিজিনাল ভ্যাকসিন আবিষ্কার হয়নি, আমি বিজ্ঞানী হব, আমি টিকা আবিষ্কার করব, অরিজিনাল টিকা আবিষ্কার করব যাতে করোনার বিরুদ্ধে লড়তে পারি, করোনাকে মারব। এইটা শুনে চাঁদমোহন ঠাস করে ছেলেটাকে এক চড় মারলো, হারামজাদা যে করোনার জন্য বাজে ছেলে হওয়া সত্ত্বেও 99% নাম্বার পেলি তার বিরুদ্ধে শত্রুতা করতে যাচ্ছিস, সবাই 90% তা 90-এর নিচে থেকেও নামতে চাইছে না। তবুও সব জায়গাতে একটাই অনুরোধ করি, ছেলেগুলো কিন্তু কিছুদিন আগের একটা ঘটনা, বাবার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছে, তারপরে বলছে বাবা আমার পূর্বজন্মের কথা মনে পড়ছে, বলছে কি করে, বলছে এই যে ঘরটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে পূর্বজন্মে আমি এই ঘরটাতে বাস করতাম। বাবা বললো না এটা তোর স্কুল, ভুলে গেছিস, স্কুলগুলো খুলতে হবে, সেটা অন্য রকমের। কিন্তু ঘটনা হচ্ছে যে ছেলেরা কিন্তু ভুলতে বসেছে স্কুল কোনটা ছিল, টিচার কি বুঝিয়েছে, অমুক কিছু নানা রকমের। এবার একটু অন্য রকমের গল্প যায়, উৎপল ঘোষের গল্প। শীতকালের দিনে এক অতি সুন্দরী মহিলা 10 তলা ছাদের উপরে চুল শুকাচ্ছিল, হঠাৎ স্লিপ কেটে উপর থেকে পড়ে গেছে, উপর থেকে পড়ছে আর ভগবানকে বলছে ভগবান আমি এত সুন্দরী আমাকে এত তাড়াতাড়ি মেরে দেবেন, প্লিজ আমাকে বাঁচান বাঁচান। ঠিক এরকম যখন ঘটনা তখন 6 তলাতে একটা প্রেম পাগলা ছেলে দাঁড়িয়েছিল, মানে প্রেমিকা জোটেনি, উপর দিকে তাকিয়ে দেখছে যে একটা মেয়ে পড়ছে, ও ভেবে তাহলে ভগবান আমার কথা শুনেছে, একটা সুন্দরী মেয়েকে পাঠিয়েছে, খপ করে লুপেছে, লুফা মাত্রই ছেলেটা মেয়েটিকে বলেছে আই লাভ ইউ, ব্যাস। এইটা শুনেই মেয়েটা ঠাস করে চড় মেরে বলছে জানোয়ার ছেলে আমি সুন্দরী আমাকে আই লাভ ইউ, লজ্জা করো না। এইটা শুনেই ছেলেটা বললো মর্গাজ আবার কি, আবার ছেড়ে দিয়েছে। মেয়েটা আবার পড়ছে, পড়তে পড়তে বলছে হায় রে একটা সুযোগ চলে গেছে। এইরকম যখন ভাবনা ভগবান বাঁচাও বাঁচাও, তখন 4 তলাতে একটা বিয়ে পাগলা আমার মতোই, পরে বলছি কেন, ভগবানকে বলেছে কোনে পাঠাও কোনে পাঠাও, পাঠায়নি ভেবেছে আজকে পাঠিয়েছে, লুফেছে, হাতে তোলা মাত্র বলছে চলো বিয়ে করে নিই, মনে হচ্ছে ভগবান তোমাকে পাঠিয়েছে, ঠাস করে চড় জানো আমাকে বিয়ে করবি, এত বড় লজ্জা করে না। চড় খেয়ে লোকটা বললো তবে আমার কি মর্গাজ, আবার ছেড়ে দিয়েছে। মেয়েটা পড়তে পড়তে ভাবছে দুটো সুযোগ চলে গেলে এরপরে নিশ্চিত মৃত্যু। এইরকম যখন ভাবনা তখন এক মাঝ বয়সী ভদ্রলোক দেখতে একটা অসহায় মেয়ে পড়ছে খপ করে লুপেছে, ভদ্রলোক কিছু বলার আগে মেয়েটা বলছে আই লাভ ইউ আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি মিস করতে চাই না। এইটা শুনে ভদ্রলোক ঠাস করে চড় মেরে বলছে হাত বদমাইজ নিয়েছিলে আমি তোর বাবার বয়সে আমাকে আই লাভ ইউ আমাকে বিয়ে করবি, যা ছেড়ে দিয়েছে মর্গাজা দম মরে গেছে। গল্পটা এই কারণেই বললাম, ভগবান মানুষকে অনেক সুযোগ দেয় অনেক, কিন্তু যারা প্রথম সুযোগটা গ্রহণ করে তারাই একমাত্র সব কিছু ছেড়ে পড়ে উঠতে পারে। যে নাটকের টিম আজকে এখানে অভিনয় করবে আপনাদের সামনে একটা দুর্দান্ত নাটক, আমি যখন ক্লাস 6-এ পড়ি আমি সেই নাটকের টিমে তখন থেকে যুক্ত, প্রতিটা মঞ্চে ভয় পেতাম না, ছুটতাম, সব কিছু করার পরে জি বাংলার মতো এত বড় জায়গাতে গিয়ে পড়ো আমাকে লোকে এই কারণেই চিনতে পেরেছে কারণ আমি প্রথম সুযোগটা গ্রহণ করেছিলাম। আর প্রথম সুযোগটা গ্রহণ করেছিলাম বলেই যে উৎপল ঘোষ এখানে পারফর্ম করছে, মিরাক্কেলের মতো জায়গাতে 2200 ক্যামেরা প্রায় 22টার মতো লাইট এলইডি থেকে অনেক কিছুর মাঝে দাঁড়িয়ে 40টা এপিসোডের মধ্যে 28টাতে একা চ্যাম্পিয়ন হতে পেরেছিলাম, এইটুকু আমি গর্ব করি। এর জন্য বাঁকুড়ার মানুষ আমাকে মনে রাখে, জেলার মানুষ থেকে রাজ্যের মানুষ মনে রাখে। একটু অন্যরকমের গল্প বলি, অনেক বাচ্চা বাচ্চা ছেলে এসছে এখানে, খুব সুন্দর সুন্দর বাচ্চারা এসছে, এটা ক্লাবের জন্য বলা যেতে পারে। সকালবেলায় এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দোকানে গেছে, বাচ্চাটা এত সুন্দর দেখতে দোকানির খুব পছন্দ হয়েছে, বলছে বাবু টফি নেবে চকলেট নেবে বিনা পয়সায় যত খুশি নাও, বাচ্চাটা বলছে না আঙ্কেল আমি নেবো না, বলছে আরে বাবা তোমাকে পয়সা লাগবে না যার খুলে দিচ্ছি নাও নিয়ে নাও নিজের হাতে, বলছে না আঙ্কেল আমি নেবো না, পাশ থেকে মা চোখগুলো বড় বড় করে বলছে ফাকটি আই পাচ্ছ ভাতকে জ্বালাও নিয়ে নাও যত খুশি, বাচ্চাটা বলছে মা তুমি আমাকে চোখ রাখিও না আমি নেবো না। তখন দোকানি বলছে বাবা আজকালকার দিনে ছেলে তো মনে হচ্ছে লজ্জা পাচ্ছে, ইগোর প্রবলেম, বাপ তোকে নিতে হবে না আমি দিচ্ছি বলে দুমুঠো এগিয়ে দিয়েছে, আর সেই মুহূর্তে ছেলেটা খপ করে নিয়ে পরে পকেটে ঢুকিয়েছে। বাড়ি ফেরার পথে মা বলছে বাচ্চাটাকে, বলছে বাবু তোমার মতো বোকা আমি কোথাও দেখিনি, যখন তোমার নিজের হাতে নেওয়ার সুযোগ ছিল যা রেখে দিয়েছিল, পয়সা লাগতো না ঢাকনা খোলা নিজের মধ্যে যত খুশি নিতে, তা না করে আঙ্কেল যখন বললো তখন বললে মানে কি, এখনকার দিনের বাচ্চা তো মুচকি এসে বলছে মা তুমি লজিকটাই বুঝলে না, আমার তো ছোট্ট খুঁজে খুঁজে খাবা, আমি নিজের হাতে নিলে 8টা করে 10টা 8টা করে 16টা এরকম কিছু একটা আসতো, আর আঙ্কেলের রাক্ষসের মতো খাবার 40টা পেয়ে গেছি একসাথে। গল্পটা এই কারণেই বললাম, পাকা মমেরে আগের থেকে কারো কাছে কিছু চাইতে যাবে না, ভগবান হয়তো ঠিক করে রেখেছে কালকে নতুন পল্লীর একজনকে সমুদ্র দেবো, আর আপনি চামচ ধরে দাঁড়িয়ে আছেন ভগবান কোথায় ফেলবে। মিরাক্কেল করে গ্রামে ফেরার পর ভেবেছিলাম ক্লাবটাকে একটু ভালো করে সাজিয়ে দেবো, ফিরতে না ফিরতে ক্লাবের সেক্রেটারি ফোন করেছে, উৎপল আমাদেরকে একটা ক্যাম্পিস বল দে 80 টাকার মর্গা, আমি দিতে চেয়েছিলাম অন্য কিছু তুই নিতে পারিস নি আলাদা, বিয়ের কথা বলছিলাম না আমাকে বিধানরা একটু আগেই বলছিল, উৎপল তোমার বিয়েটা হয়েছে, বললাম না হয়নি, বলে কেন হয়নি, বলো হবে কি করে,
চল্লিশ বছর বয়সে একটা পুরুষ আজ করবো কাল করবো করে বিয়ে না করলে যে সমস্যাটা হয় সেটা আমার এখন হচ্ছে। মেয়ে দেখতে গেলে মেয়ের মাকে পছন্দ হয়ে যাচ্ছে, এর চেয়ে বড় কথা আর কিছু হতে পারে? কার সঙ্গে শেয়ার করবো বলুন তো? বিধাননগরে মেয়ে দেখতে এসেছিলাম কিছুদিন আগে, সোমনাথ দাদের ওই দিন। আমার ড্রাইভার আছে অজিত, চেনে, হাসপাতালে গাড়ি চালায়। মেয়েটি গোলগাল বেশ সুন্দর, চেহারা মোটাসোটা। মা যেগুলো শিখিয়েছিল সব জিজ্ঞাসা করেছি, মানে ভাতের মার কোন দিকে আজুড়ে, ডালে হলুদ বেশি হয়ে গেলে কী করতে হয়, রবীন্দ্রসঙ্গীত জানে কি না, সব মিটে গেছে। তারপর এক মহিলা চা নিয়ে এলো, আমার দিকে তাকিয়ে পড়ে বললো, উৎপল ভালো আছিস? পরে বুঝলাম মেয়ের মা আমার সঙ্গে নাইনে পড়তো। এগুলো লজ্জার কথা বলে পড়তো, কোনো কথা নেই। তবে বিয়ে এমন একটা বয়সে গিয়ে করা উচিত নয় যে আপনি ছেলেকে হয়তো ধমকাচ্ছেন আর ডাক্তার এসে বলবেন যে এই বয়সে একদম বেশি চিৎকার করবেন না, বুক ধর্ষণ হয়ে যাবে, রোগ হয়ে যাবে, অন্য রকমের গল্প। আবার বিধাননগর দুর্গাপুর আমার খুব প্রিয় জায়গা, এখানে এত যোগ মেটেরিয়াল আমি পাই, আমি শেষ দিকে সেরকমই বলব। এবছর তাকে ভারতরত্ন দিয়েছে, কে ফেরত দিয়েছেন আমি তাদের কথা ছেড়েই দিচ্ছি, কিন্তু আমার মতে পৃথিবীর একটা লোককে ভারতরত্ন অবশ্যই দেওয়া দরকার ছিল, যে লোকটা ডিভিসির মোড়ে ওই চারদিকের একটা উড়ালপুল তৈরি করেছে। ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক জায়গা দেখেছি, সত্যি বলছি বস, দুর্গাপুরের এই ডিভিসির মোড়ের মতো এরকম চার মাথা, তার আবার রো আছে কোথাতেও নেই। এই লোকটাকে ভারতরত্ন দেওয়া দরকার ছিল। দুর্গাপুর অন্য কারণে মনে রাখি, কিছুদিন আগে মুচিপাড়ার ওই সাইডে যাচ্ছি, মুসলিমদের একটা কবরস্থান আছে, দুপুরবেলায় যাচ্ছি শো করতে, হঠাৎ দেখি কবরের উপরে একটা লোক দাঁড়িয়ে বড় একটা তাল পাখা দিয়ে হাওয়া করছে কবরে, আর হো হো করে কাঁদছে। ড্রাইভারকে দাঁড় করিয়ে গিয়ে পরে বললাম, দাদা এটা আপনি কী করছেন, কবরে হাওয়া করছেন, নিচেতে মৃত মানুষ, কে কে মারা গেছে, কার কবর? লোকটা কাঁদতে কাঁদতে বললো, ওটা আমার বউয়ের কবর। আমি বুঝলাম যে উনি বউকে খুব ভালোবাসতেন, তার জন্য উনি কবরে এসে পরে এই গরমকালে হাওয়া করছেন। বললাম তাই না? বললো না, আপনার ধারণা ভুল। বউ মরে যাওয়ার আগে আমাকে বারবার ধরে বলেছিল, হাতে ধরে, যে আমার কবরের মাটি না শুকালে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবে না, তার জন্য আমি প্রতিদিন সকাল থেকে তালপাকা দিয়ে কবরের মাটি শুকাতে আসি। এটাও সম্ভব? তা আপনি তো শুকাচ্ছেন, শুকাচ্ছেন না কেন বলতে, আপনি দুর্গাপুরের লোককে চেনেন? আমি তো প্রতিদিন রাত 8টা পর্যন্ত কবরের মাটি শুকিয়ে ভাবি পরের দিন কোনো একটা মেয়েকে নিকা বা বিয়ে করবো, ভোরবেলায় এসে দেখি কোন হারামজাদা তিন বালতি জল ঢেলে দিয়ে তিন মাস ধরে পালাচ্ছে। আপনি ভাববেন একদিকে, আরেক দিকে কম বয়সী ভাইয়েরাও এখানে আছে, কদিন পর ভ্যালেন্টাইন্স ডে আসছে, মারাত্মক ব্যাপার। আগে বিদেশিরা পালন করতো, এখন আমরা পালন করি। তবে ভাই একটু জেনে রাখো, কম বয়সী ভাইয়েরা, কলেজে পড়া ভাইয়েরা, 365 দিনের মধ্যে ওই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন প্রেমিকাকে কিছুটা চকলেট খাওয়ালে সিটি সেন্টারের পার্কে গিয়ে বসলে এটাতে হবে না। বর্তমানের প্রেম ভালোবাসাগুলো হয়ে গেছে মোবাইলের ব্লুটুথের মতো, কাছে থাকলেই কানেক্টেড, একটু দূরে চলে গেলেই সার্চিং ফর নিউ ডিভাইস, অন্য কাউকে খুঁজে নেবে তখন বুঝতে পারবে না কোথায় চলে গেল। আর দ্বিতীয় এবং ভয়ঙ্কর কথাটা বড়বেড়ার বাজারে, ভট্টাই ডাবল একজন আমাদের পাঠা কাটে, মাংস কাটে। কয়েক বছর আগে ভ্যালেন্টাইন্স ডের দিন সকালবেলায় গিয়ে দেখি একটা অদ্ভুত বিজ্ঞাপন, পাঁঠার মাংস 500 টাকা কিলো, পাঁঠার রক্ত 5 টাকা মিলিলিটার। মাথায় ঢুকলো না, রক্ত আবার কারা কিনে খায়? বললাম দাদা আপনি ইয়ার্কি মারছেন, 5 টাকা রক্ত কি? বললো না উৎপল, এটা স্পেশালি আজকের দিনের জন্য, আজ তো বিশ্ব প্রেম দিবস, অনেক বদমাইশ প্রেমিক আছে যাদের প্রেমগুলো আগে ফুটে ডাল হয়ে গেছে, আজকের দিনে আমার কাছ থেকে এসে 5 টাকা মিলিলিটার পাঁঠার রক্ত কিনে নিয়ে যায়, তারপর সাদা কাগজের উপর সুন্দরভাবে লিখে প্রেমিকাকে চিঠি ওই রক্ত দিয়ে, জানো তুমি ছাড়া বাঁচবো না, তুমি আমার সব, তুমি চলে গেলে সুইসাইড করব। আর মেয়ে ছেলে নরম মন ভাবে, আহারে বেচারা নিজের রক্ত দিয়ে লিখেছে, প্রেমটা আবার কানেক্ট হয়ে যায়। তো আমি বললাম পার্থক্যটা মেয়েরা খুঁজে পায় না? বললো পাবে কী করে, পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে, প্রেমিকারা বরাবর প্রেমিককে পাঁঠা হিসেবেই দেখে এসছে। ভাই পাঁঠা হয়েও না, হাততালিটা একটু জোরে হওয়া দরকার, পাঁঠা হতে যেও না। আর দ্বিতীয় কথা, অনেকগুলো পুজো পার্বণ পেরিয়ে এলাম, ভগবানের উপর অনেকেই বিশ্বাস রাখে আমি জানি, কিন্তু স্যার আইজ্যাক নিউটনকেও আমাদেরকে মনে রাখতে হবে, বিজ্ঞানীদেরকেও মনে রাখতে হবে, সকাল থেকে হে ঠাকুর হে ঠাকুর হে ভগবান বলে ডাকবেন না। নিউটনের একটা সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ার এবং সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, মানে আপনি যাকে টানছেন সে আপনাকে টানছে, আপনি যাকে ডাকছেন সে আপনাকে ডাকছে, আপনি যাকে ঠেলে দিচ্ছেন সে আপনাকে ঠেলছে, আপনি ভগবানকে ডাকছেন মানে ভগবানকেও আপনাকে ডাকছে। আর সত্যিকারে যদি ডেকে নেয় এই সমস্ত অনুষ্ঠানগুলো কে করবে? তখন তো ওই বলো হরি হরি বল বলে পরে শেষ হয়ে যাবে, বিজ্ঞানটাকেও মাথায় রাখতে হবে। তবে আমি বিজ্ঞানও বিশ্বাস করি, আমি এখন ভগবানও বিশ্বাস করি। কেন করি? মায়েরা ভালো করে বুঝবেন, বৌদিরাও ভালো করে বুঝবেন, আমার ছোট্ট গ্রাম, মাত্র 22টা পরিবার থাকে। আমি ভগবানে বিশ্বাস করতাম না এখন, কিন্তু এখন করি, এখন করি, আগে করতাম না। আমাদের গ্রামে একটা ছোট্ট কালী পুজো হয়, সেই কালী পুজোর শেষের দিন পুরোহিত প্রত্যেকের কাছে দানপাত্রে কিছু টাকা আদায় করছিল, লাইনে দিয়ে সবাই দিচ্ছিল, এবং বিশ্বাস করুন আমি ভগবানের প্রতি পাপ করেছিলাম।
আমার একটা ছেঁড়া আলতা লাগানো 10 টাকার নোট কদিন ধরে চালাতে পারছিলাম না। দোকানে নিয়ে গেলে দোকানি পুলিশের ভয় দেখাচ্ছিল, আবার ওই নোটটা এনেছিস একদম জেলে দেবো। তো ভাবলাম এই সুযোগ, ভগবানকে ছেঁড়া আলতা 10 টাকার দিয়ে দেবো, পুরোহিত খুশি হবে। পিছনের পকেটে হাত ঢুকিয়ে ছেঁড়া আলতা লাগানো নোট আমার কাছে আসা মাত্রই দান পাত্রে দিয়ে প্রণাম করলাম। তারপরে দেখি পিঠে হাত এক বয়স্ক মহিলা, ঠাকুমা বলি একটা 500 টাকার নোটে দিয়ে দিল। ভাবলাম ভগবানকে দিতে দিয়েছেন। দান পাত্রে দিয়ে প্রণাম করে বাইরে বেরিয়ে ঠাকুমাকে বললাম কি দরকার ছিল, আমি 10 টাকা দিলাম, আপনি 20 টাকা দেন, 30 টাকা দেন, ছোট্ট পুজো 500 টাকা দেওয়ার কি দরকার ছিল। বুড়িমা মুচকি হেসে বললো, উৎপল ওটা আমার টাকা নয় বাবা, তুই যখন পকেট থেকে 10 টাকাটা বের করলি তোর পকেট থেকেই 500 টাকাটা মাটিতে পড়েছিল, আমি তোকে সেটা ফেরত দিলাম, তুই ভগবানের দান পাত্রে দিয়ে দিবি। রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে, এর বাইরে কিছু হয় না। গোটা পৃথিবীটা গোল, আর এই গোল পৃথিবীতে ঘুরতে ঘুরতে চোখ কান খোলা রাখলে যদি আপনি বুঝতে পারেন যোগ কোথা থেকে পাওয়া যায়, সেই কাজটা উৎপল ঘোষরা করে। কালী পুজোর আগে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, দোতলার উপর থেকে এক সুন্দরী বৌদি হাত নাড়া দিচ্ছে, আমিও তো ঠেটোর উঠে দাঁড়িয়ে পড়ে ভাবলাম বিরাট বড় ফ্যান, হাত নাড়া দিলাম। পরে বুঝতে পারলাম মহিলা জানালার কাজ মুচ্ছিল ভিতর দিক থেকে। কদিন পরে দীপাবলি, লাইট জ্বালালে আর ভিতর দিকে কাজ দিচ্ছে, আমি ভাবছি হাত নাড়া দিচ্ছে, সমস্যার কোনো শেষ নেই। কিছুদিন আগে চাঁদমোহন এসে পরে বলছে, ভাই রাত্রিবেলায় বইয়ের পাশে শুতে ভয় হয়। আমি বললাম 15 বছর শুয়েছিস আর শোয়ার কি দরকার, বলো আজে বাজে কথা বলিস না, আমার মনে হয় মা দুর্গা বিসর্জন হয়নি। বলো কেন, বলছে না রে রাত্রিবেলায় হয়তো আমি বাথরুম করতে উঠবো, হঠাৎ দেখি মায়ের মুখ থেকে মানে দুর্গার মুখ থেকে যে নীল জ্যোতির্ময়ী শিখাটা বেরোতো সেটা এখন আমার বইয়ের মুখ থেকে বেরোচ্ছে। আমি অনেক ভেবে বললাম, বউ রঙিন মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলে ফেসবুক করছে রাজ্যকে, উল্টো দিকে তুই সেটাকেই জ্যোতির্ময়ী শিখা বলে ভাবছিস, উল্টো দিকে লাইট পড়ছে চোখে সেটাই জ্যোতির্ময়ী শিখা। আর এই ভুলগুলো না হলে আর কেউ হাসে না। আমি আপাতত আমার সেগমেন্টের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি শেষের দিকে, আমার নাটকের টিমও রেডি আছে। তবুও দুর্গাপুর আমার খুব ভালো লাগার প্রিয় একটা জায়গা, আমার পড়াশোনার ম্যাক্সিমামটাই হয়েছে দুর্গাপুরে। আপনারা সগরভাঙা জায়গার নাম শুনেছেন তো? শুনেছেন, শুনেছেন। সগরভাঙার এক ভিখারি, গরিব ভিখারি, এটা মনে রাখবেন, সগরভাঙার এক গরিব ভিখারি পাগল নয় কিন্তু প্রতিদিন সকালবেলায় উঠে কাগজ সংগ্রহ করতো, আর সেই কাগজটাকে ঘুড়ি বানাতো, আর সেই ঘুড়িতে ভগবানকে চিঠি লিখতো, প্রিয় ভগবান আমি খুব গরিব মানুষ, সগরভাঙায় ভিক্ষা করে খাই, আমাকে 50,000 টাকা কালকে পাঠান। তারপর সেই ঘুড়িটাকে উড়িয়ে কেটে দিত, ভাবতো উড়তে উড়তে সেটা ভগবানের কাছে যাচ্ছে, সগরভাঙা থেকে ভগবানের কাছে যাচ্ছে। আর সেই ঘুড়িটা উড়তে উড়তে কোকোবেন থানায় প্রতিদিন পড়তো, পুলিশ প্রতিদিন পড়ে ভাবতো এরকম পাগলও দুর্গাপুরে আছে, ভগবানের কাছে প্রতিদিন 50,000 টাকা ডিমান্ড ভগবান ছড়িয়ে দেবে। কিন্তু দুর্গাপুরের পুলিশ তো খুব ভালো মানুষ, মনে মনে ভেবে দেখলো না এই শহরের এই লোকটা সত্যিই খুব খারাপ অবস্থায় আছে, নইলে প্রতিদিন কেন 50,000 টাকার ডিমান্ড করবে, দেখে কি করা যায়। তারপর গাড়ি টাড়ি দাঁড় করিয়ে এদিক ওদিক সব কিছু করে পরে 50,000 টাকা পারেনি, 25,000 টাকা জোগাড় করে সগরভাঙার ওই ঠিকানায় ভিখারির কাছে দিয়ে এসছে। ভেবেছে পরের দিন আর চিঠি পড়বে না, কারণ টাকা তো পেয়েছে। বিকেলবেলায় আবার একটা চিঠি পড়েছে, ওই ভিখারি চিঠি লিখেছে ভগবানকে, যেটা থানায় পড়ে পুলিশ হবা, তাতে লেখা আছে, প্রিয় ভগবান আমি খুশি, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি টাকা পাঠিয়েছেন, কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে যদি কোনোদিনও টাকা পাঠান দয়া করে পুলিশের হাত দিয়ে পাঠাবেন না, ওরা আমার 25,000 টাকা মেরে দিয়েছে। 50,000 টাকা চেয়েছিল, 25,000 পুলিশ জোগাড় করেছে, আর মাঝখান থেকে বলছে পুলিশই 25,000 মেরে দিয়েছে। গল্প এরকমই হবে, রাত বাড়বে, রাত বাড়লে আপনাদেরও কোনো অসুবিধা নেই, কারণ এই কথাটা আপনাদেরকে পরিষ্কার মনে রাখা দরকার। সেটা হচ্ছে 1947 সালের 14ই আগস্ট রাত 12টায় ভারতবর্ষ যেদিন স্বাধীন হয়েছিল, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আবেগমন্ত্রিত কণ্ঠে খুব কণ্ঠে বলেছিলেন, মানে আবেগ নিয়ে, যখন গোটা পৃথিবী ঘুমাবে তখন ভারতবর্ষ জেগে থাকবে। পণ্ডিত মানুষ ছিলেন, কতদিন আগে ফেসবুক হোয়াটসঅ্যাপের কথা বলেছিলেন ভাবুন, যখন গোটা পৃথিবী ঘুমাবে ভারতবর্ষের 70% মানুষ রাত্রেবেলায় মোবাইল নিয়ে কুটুর 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 করতে করতে কী করবে কেউ জানে না। কয়েকদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট মোদিজিকে বলেছিলেন যে আপনার কী দরকার আছে বেটি বাঁচাও, ফেসবুক তো আমিও লক্ষ্য করি, ইনস্টাগ্রাম আমিও লক্ষ্য করি, ভারতবর্ষে ছেলেদের থেকে মেয়ের সংখ্যাই বেশি। মোদিজি মানে খুব ভালো রকম হেসেই বলেছিলেন সব কটা ফেক অ্যাকাউন্ট, অ্যাঞ্জেল মিমি ড্রিম গার্ল পাপি এই সমস্ত যে নামগুলো দেখছো এগুলো ছেলেগুলোই মেয়ে সেজে বসে আছে, রাত্রেবেলায় কাকে বোকাচন্দ্র বানাচ্ছে সেটা কেউ বুঝতে পারে না। সারা রাত ধরে আপনি নবীনার সঙ্গে চ্যাট করে গেলেন, সকালবেলায় বুঝতে পারলেন সেই নবীন নাকি চুল কেটে বেড়ায়। সমস্যা অনেক রকমের হয়, আর তার থেকে সমাধানের মুক্তির পথ এরপরে যে নাটক হবে সেই নাটকের মধ্যে দেখবেন। শুধু আমি শেষ যেটা বলবো এটা দিয়ে শেষ করবো, এটা একটু অন্য টাইপের জোক,
এবং এই যোগ এখানে চলবে ক্লাবের প্রোগ্রাম। দয়া করে কেউ মানে উৎপল ঘোষ ভালো মানুষ, মিরাক্কেলে যতগুলো যোগ বলেছিলাম তার মধ্যে শুধু হাসি ছিল সেটা নয়, হাসির বাইরে মোরালটাও ছিল। দাদারা বুঝলে, বৌদিরা বুঝলে মুখ চেপে পরে বুঝিয়ে দেবেন উৎপল কী বলেছিল, অন্য রকমের খারাপ নেবেন না। সকালবেলায় একটা লোক 80 বছর বয়স ডাক্তারবাবুর কাছে গেছিল, ডাক্তারবাবুকে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমি বাবা হতে চলেছি। ডাক্তার বাবা বলছে, আপনার বয়স কত? বলছে 80 বছর। বলছে, আপনি 80 বছর বয়সে বাবা হচ্ছেন? বলছে হ্যাঁ। বলছে, তো মরতে আমার কাছে কেন এসছেন? যাওয়া তো হয়ে গেছে। বলছে, না ডাক্তারবাবু, আসলে এই যে আপনার এই বাবা হয়েছি, আমি খুশিতে মনের মধ্যে একদম পুরো লাড্ডু ফুটছে, কী করে সারাদিন পার করবো খুঁজে পাচ্ছি না। ডাক্তার বললো, নো টেনশন, চিন্তা নেই, এই বয়সে বাবা হওয়াটা কোনো পাপের বা কিছু না, ভালো হয়েছে। এই বয়সে বাবা হলে সারাদিন মজার মজার গল্প শুনে পার করতে হয়। তো বুড়ো বলছে, আমাকে একটা গল্প শোনান। বলছে, শুনুন মন দিয়ে, শুনবেন তো? বলছে, হ্যাঁ শুনবো। বলছে, সকালবেলায় এক শিকারি ঠিক করলো জঙ্গলে বাঘ শিকার করতে যাবে। বুড়ো বলছে, তারপর? বলছে, তারপর আর কি, শিকারি বন্দুকের ব্যাগ কাঁধে নিয়ে ঢুকে গেছে সুন্দরবনের জঙ্গলে বাঘ শিকার করতে। তারপর? তারপর আর কি, 1 কিলোমিটার যাওয়ার মধ্যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার শিকারির দিকে হালুম করে ঝাঁপিয়েছে। বুড়ো বলছে, তারপর? বলছে, তারপর আর কি, শিকারি তো সাহসী, বন্দুকের ব্যাগ কাঁধে আছে, বন্দুকের ব্যাগ খুলে পরে চেন খুলে বন্দুক বার করতে গিয়ে দেখে যা সালা, বন্দুকের বদলে ফোল্ডিং ছাতার ব্যাগটা নিয়ে চলে এসছে ভুল করে। বলছে, হাইরে সামনে বাঘ, ফোল্ডিং ছাতা। বলছে, হ্যাঁ কি হয়েছে? শিকারি তো সাহসী বলছি না, বন্দুক নেই তো কি হয়েছে? ওই ফোল্ডিং ছাতারাই বাঘের মুখের সামনে দুলুম করে ফুটিয়ে দুম করে মুখে আওয়াজ করলো আর বাঘটা মরে গেল। বুড়ো মাথা চুলকে বলছে যে, তুমি আমাকে KG 1 পড়া বাচ্চা পেয়েছো, চুলদাড়ি পেকে গেছে, 80 বছর বয়স, ফোল্ডিং ছাতা ফুটিয়ে কখনো বাঘ মরে? ডাক্তারবাবু ভালো করে খোঁজ নিন, আমার মনে হচ্ছে গুলিটা অন্য কেউ চালিয়েছে। আর বেশি কিছু বলবো না। ডাক্তার বলছে, হ্যাঁ আমিও ঠিক সেটাই বলতে চাইছি, নমস্কার, আপাতত জোরে হাত তালি নাটকের জন্য। আচ্ছা আপনারা যদি হ্যাঁ বলেন আমি সেকেন্ড টাইম আবার আসবো, আসবো তো, ভালো লাগছে তো, ওকে, গুড নাইট।